বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ডলটনপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে, মৃত ব্যক্তি গ্যারেজে কাজ করতেন এবং গ্যারেজের কাজ সেরে বাড়ি ফেরার পথে একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী সাদ্দাম শেখের। ইতিমধ্যেই হরিহরপাড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক লরিটি আটক করা গেলেও চালক পলাতক। ছেলেটা বহরমপুর থেকে বহরমপুরের ধার থেকে আসছিল, সামনে বাড়ি খেয়ে যেভাবে হোক পড়ে গেছে চাকার তলে, মাথার উপর দিয়ে হেলমেট গেছে, হেলমেট ছিল মাথার উপর দিয়ে চাকা গেছে। এই গাড়িটা হরিহরপাড়ার দিকে আসছে, বড় গাড়ি, 12 চাকা লরি। ও ছেলেটা ওই ধার থেকে আসছিল, পেছন ধার থেকে আসছিল। এটাই আমরা দেখেছি, আমি শোনা কথা, আমি দেখেও নি, লোকের মুখেই শুনলাম। আমি ওই তেল পাম্পের ওখানেই ছিলাম, ওখান থেকে দৌড়তে দৌড়তে এসে দেখলাম গাড়ি এখানে ড্রাইভার ফেলে দিয়ে পালিয়ে গেছে। আমার নাম আকবর আলী, বাড়ি আমার এখানে। Thank you.